হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন নারকেলের দুধ দিয়ে সেমাই রান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। উপকরণগুলো দেখে নিন। সেমাইটা ছোট ছোট করে পিস করে ভেঙে নিয়েছি। কিছু কিশমিশ নিয়েছি পরিমাণ মতো, কিশমিশগুলো ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি নিয়েছি, ভালো ঘি নিয়েছি পরিমাণ মতো, কয়েকটা তেজপাতা নিয়েছি, একটা নারকেল, সমস্ত দুধ বের করে উপরের সিটিটা ফেলে দিয়েছি, বড় সিটিটা। মিহি সিটিগুলো আছে ওর ভেতরে। রান্নার জন্য পাত্র বসিয়েছি। প্রথমে ঘিটা দিয়ে সেমাই ভেজে নেব। সেমাইটা বারবার উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। সব সেমাইয়ের গায়ে ভালোভাবে ঘি মেখে যাবে। খুব ভালো করে ভাজতে হবে 4-5 মিনিট ধরে। সুন্দর একটা কালার আসবে। বারবার নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। প্রয়োজনে আর একটু ঘি দেওয়া যেতে পারে। সেমাই ভাজা শেষ, আর একটু নাড়িয়ে নামিয়ে রাখবো। ঘি দিয়ে ভাজা সেমাই সুন্দর একটা ঘ্রাণ হয়। আপনারা ডালনা কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, সেমাইগুলো দেখতেও সুন্দর হয়েছে। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। পাত্রে পরিমাণ নারকেলের দুধটা দিয়ে দেব। দুধটা ভালোভাবে গরম হলে, একটু গাঁজা গাঁজা ভাব হলে কিশমিশগুলো দিয়ে দেব। তেজপাতা দুখানা ছেঁকে ছাড়ব। পরিমাণ মতো চিনি ও লবণ ব্যবহার করব। নারকেলের দুধটা ফুটে গেছে, এবার সেমাইগুলো ছাড়ব। সেমাই দেওয়ার আগে বারবার একটু নাড়িয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। সেমাই দিয়ে 4-5 মিনিট ফুটলে সেমাইটা হয়ে যাবে। আপনারা এভাবে নারকেলের দুধ দিয়ে সেমাই রান্না করে খেয়ে দেখেন, খুবই স্বাদ। ঘি ভাজা ঘ্রাণটাও থেকে যাবে। আমার রান্না শেষ। দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে। আপনারা এভাবে সেমাই রান্না করে খান, ভালো থাকুন, আমাদেরও ভালো রাখুন।